বসিরহাট লোকসভা নির্বাচন বাতিলের মামলায় ইভিএম ব্যালট সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র নির্বাচন নিয়ে প্রথম থেকেই সোচ্চার ছিলেন। পরবর্তীকালে তৃণমূলের কাছে পরাজয়ের পর কলকাতা হাইকোর্টে পুনর্নির্বাচনের দাবি করে মামলা রুজু করেন। বুধবার সেই মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও নির্বাচনের সমস্ত নথি তথ্য সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। মামলা শেষ না হওয়া পর্যন্ত এই সংরক্ষণ করতে হবে কমিশনকে, নির্দেশ বিচারপতির। 4 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। ইলেকশন পিটিশন অ্যাডমিটেড হয়েছে, সার্ভিস করার অর্ডার হয়েছে, 16 জন টোটাল রেসপন্ডেন্ট আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে নিয়ে। আর যে তৃণমূলের ক্যান্ডিডেট যে জিতেছে বলে দাবি করছেন তাকেও মানে বিবাদী বানানো হয়েছে, তার উপরেও সার্ভিস করতে বলা হয়েছে। 4 সেপ্টেম্বর মামলাটি আবার থাকবে। আমরা ক্যাটাগরিক্যালি রেখা পাত্রের হয়ে আবেদন করেছিলাম আদালতের কাছে যে ইভিএম ইলেকটোরাল রেকর্ডস যা আছে, নির্বাচনী যা যা রেকর্ডস আছে, ডকুমেন্টস যা কিছু আছে, সমস্ত কিছু যাতে প্রিজার্ভ করা হয়। এসপেশালি আমরা বলেছি হচ্ছে সিসিটিভি ফুটেজগুলো আর ডিভিআর যেগুলো আছে আর কি, সেগুলো যাতে সমস্ত প্রিজার্ভ করা হয়। কারণ আমাদের এই মামলাতে দুখানা পয়েন্ট আছে। একটি পয়েন্ট হচ্ছে করাপ প্র্যাকটিস তো হয়েছেই, বিভিন্ন জায়গায় ভুয়ো ভোট হয়েছে, সবকটি মামলা হয়েছে, সবকটি ইলেকশন পিটিশনই দাখিল করা হয়েছে আর কি ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটদের তরফ থেকে। প্রত্যেকটিতেই আমরা ইনফ্যাক্ট তাই করবো, কারণ তাহলে মানে যেটি সাদা সেটা সাদাভাবেই দেখা যাবে। প্রসঙ্গত, সন্দেশখালীকে সামনে রেখে বিজেপি বসিরহাটে প্রার্থী করে প্রতিবাদী রেখা পাত্রকে। গেরুয়া শিবির ওই আসনে জয়ের আশা করলেও তাতে জল ঢেলে দিয়েছে তৃণমূল, যদিও সন্দেশখালী বিধানসভা কেন্দ্র থেকেই এগিয়েছিলেন রেখা। আর তাতেই ফলাফল নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। কারচুপি ছাপ্পা সহ একাধিক অভিযোগে ফল প্রকাশের পর তিনি হাইকোর্টে এই নিয়ে মামলা করেন। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।